ওমানে মাদক পাচারের চেষ্টায় ছয় প্রবাসী গ্রেপ্তার। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ওমানে রয়্যাল পুলিশ সালনানাতে গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ মাদক পাচারের চেষ্টায় ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার 28 ডিসেম্বর টাইমস অফ ওমানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমানের রয়্যাল পুলিশ ঘোষণা করেছে যে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোস্টগার্ড পুলিশের সহযোগিতায় এই অভিযান সম্পূর্ণ হয়। এই অভিযানে 37 কেজি হাশিস এবং 38,000টি সাইকোট্রপিক বড়িসহ 6 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আরোপী আরও বলেছেন যে তারা মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মাদকদ্রব্যের অবৈধ চলাচলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই গ্রেপ্তারটি আরোপী মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ। আরোপী নিয়মিত মাদক পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং মাদকদ্রব্যের অবৈধ চোরাচালানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।